দেখো কত সুন্দর প্রজাপতি! মনি, বেশি দূরে যাস না, তাহলে বিপদ হতে পারে। হ্যাঁ, আমি এখানেই আছি। দেখো, আমি পাথরের উপরে উঠেছি। আরে না না, এত উপরে উঠিস না, তোর কচি হাড়গোড় পড়লে ভেঙে যেতে পারে। আরে না না, আমার কিছু হবে না, তুমি শুধু দেখো। আরে মরে গেলাম, ওহ আহ, আমি মরে গেলাম। মনি, তোর কি হলো? তোকে মানা করেছিলাম, অত উপরে উঠিস না, তুই তো আমার কোনো কথাই শুনিস না। মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর অত উপরে যাব না। দেখি দেখি কি হলো। আরে তোর কিছুই হবে না, চল ঘরে ফিরে যাই, সেখানে গিয়ে তুই বিশ্রাম নিস, বুঝলি? মা, আমার অনেক ক্ষুধা পেয়েছে। তোর ক্ষুধা পেয়েছে? আয় দুধ খেয়ে নে, পেট ভরে খাবে কিন্তু। তারপর আমি জঙ্গলে যাব সবুজ ঘাস খেতে, আমার আসতে দেরি হতে পারে। ঠিক আছে মা। মা, তুমি আজ না গেলে হয় না? দেখো এখানে আশেপাশে তো অনেক ঘাস আছে, এখান থেকে খাও। না সোনা, তোর শরীর খারাপ, তোর দুধের প্রয়োজন। এ ঘাস খেলে বেশি দুধ হবে না, জঙ্গলে গেলে কচি ঘাস খেলে আমার অনেক দুধ হবে, যা খেলে তোর পেট ভরবে, বুঝলি? হ্যাঁ মা, বুঝেছি। তুমি তাড়াতাড়ি এসো, তোমাকে ছাড়া একা একা আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে সোনা, তুই ঘরে যা আর বিশ্রাম নে, অকারণে বাইরে থাকিস না। এখানে তো তত ভালো ঘাস নেই, আমি আর একটু জঙ্গলের গভীরে যাই। তবে ওখানে তো বক শিয়াল আছে, কি যে করি এখন? না, আমার মনির অনেক দুধ দরকার, যা কিছুই হয়ে যাক না কেন, আমার উচিত আর একটু ভেতরে গিয়ে কচি ঘাস খাওয়া। আরে এত দেখি বাঘ! আরে বাহ, শিকার দেখি আজ পায়ে হেঁটে এখানে অবধি চলে এসেছে। মামা, এ থেকে বোঝা গেল এ গরু আমাদের ভয় পায় না। লালা, এ কথাই স্পষ্ট যে আজকাল জঙ্গলে আর বাঘের ভয় নেই। বেটা গরু, আজ তোর আর নিস্তার নেই, তোকে আজ আমাদের হাতেই মরতে হবে। না না, আমাকে মেরো না, আমি এখানে শুধু ঘাস খাওয়ার জন্য এসেছি। তোর কোনো কথাই আজ আমরা শুনবো না, এই কুমির মার ওকে। এই শিয়াল, ধর তাকে। লালা, হ্যাঁ সব কাজ তো আমি একাই করবো।
আরে এটা কি হলো, ও বেটা তো পালালো, যত কাজ সব আমাকেই করতে হয়। এই গরু দাঁড়া দাঁড়া বলছি। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমার পেট ফেটে গেল। দূর, ওকে দিয়ে কিছুই হবে না, দাঁড়া আমি গিয়ে ওকে ধরছি। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। গেল 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 রে, সব জ্বলে গেল রে, মরে গেলাম রে, উহু লালা, বড় লোকসান হয়ে গেল। ভাগলুম। মামা ধরো, ওকে ধরো। কি রে বলো, দেবার পালাবি কোথায়? তুই আমাদের অনেক দোল করিয়েছিস। মামা তাড়াতাড়ি ওকে ধরো, তা না হলে বেটা আবার পালাবে। থামো থামো, আমি তোমাদের পায়ে পড়ি, আমাকে এখন না খেয়ে সন্ধ্যায় খেও। সন্ধ্যাবেলায়? হুম, আমি তোকে এখনই খাবো। আমি আমার মাসিরটাকে ঘরে একা রেখে এসেছি, তার শরীর ভালো না, আমি ভালো ঘাস খেলে অনেক দুধ হবে, এজন্য আমি জঙ্গলে এসেছি। আমার বেলায় গেছে, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি গিয়ে আমার ছানাকে দুধ খাইয়ে তাকে মন ধরে দেখে আসি, তারপর তোমরা আমাকে খেয়ো। আরে তুমি নিজেকে খুব চালাক ভাবো তাই না? তুমি একবার এখান থেকে যেতে পারলে আর এখানে আসবে, ঘরে গেলে তুই আর আসবি না। না, আমি আল্লাহ কসম খাচ্ছি, আমি নিশ্চয়ই আসবো। আর যদি না আসিস? যদি সে না আসে তাহলে ওর ঘরে গিয়ে ওর ছানাকে সহ ওকে খেয়ে আসব। না না, আমার ছানাটাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি, আমি নিজেই তোমাদের এখানে আসব। ঠিক আছে, তুই যা, আর যদি না আসিস আমরা যেমনটা বললাম তেমনটাই করব। আমি ঠিক আসব, কথা দিচ্ছি। মা মা, তুমি এসেছো? তোমার এত দেরি হলো কেন আসতে? আমি সেই কখন থেকে তোমার পথ চেয়ে আছি। মা, তুমি আমাকে কথা দাও, আমাকে একা রেখে তুমি কোথাও যাবে না। মা, তুমি কাঁদছো, কি হয়েছে তোমার? তুমি আমার কথা শুনে কাঁদছো? আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো দুষ্টামি করব না, তবুও তুমি কেঁদো না। না না, আমি কাঁদছি না, চোখে যেন কি পড়লো, আয় তো সোনা, তোকে মন ভরে আদর করে দি। তোর তো মনে হয় খিদে পেয়েছে, তাড়াতাড়ি দুধ খেয়ে নে, পেট ভরে খাবি কিন্তু। আচ্ছা। মনি, আমার কথা তোর মনে থাকবে? কেন মা? শোন সোনা, কখনো কাউকে কষ্ট দিবি না, ছোটদের আদর করবি আর বড়দের সম্মান করবি, বুঝেছিস? ঠিক আছে মা, আমি তোমার কথা মতো চলবো। মা বলো, তোমার কি হয়েছে? তোমার মনে এত কিসের দুঃখ? কিছু হয়নি সোনা, তুই শুয়ে পড়, আয় আমার কোলে এসে শুয়ে পড়।
আরে শিয়াল, এত সময় হয়ে গেল, গরু তো এখনো এলো না। আমি তখনই বলেছিলাম ওকে ছেড়ো না, কিন্তু তুমি আর মামা তো আমার কথা শুনলেই না। চল আমরা তার ঘরে যাই। কাউকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমি এসে গেছি। দেখলি তো, আমি বলেছিলাম না গরু নিশ্চয়ই আসবে। আরে তাহলে আর দেরি কিসের, চলো ওকে সবাই মিলে খাই, আমার খুব খিদে পেয়েছে। মা, ও মা। মনি, তুই এখানে কেন এসেছিস? তুই তাড়াতাড়ি এখান থেকে পালা। পালা বলছি, তুমি আমাকে বাড়ি একা রেখে এখানে মরার জন্য এসেছো, আমার কথা একবারও ভাবলে না। আমার আর কোনো উপায় ছিল না সোনা, আমি যদি এখানে না আসতাম তাহলে এরা আমার সাথে তোকেও খেয়ে নিত। আমি ওদেরকে কথা দিয়েছিলাম এখানে আসব, আমি যদি এমনটা না করতাম তাহলে এরা আমাকে সকালেই খেয়ে নিত। মা, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বাঘমশাই, আমি এইসব আর দেখতে পারছি না, আমি আর তাকে খেতে পারবো না, তোমরা খাও। না কুমির, এ গরু তার কথা রেখেছে, আমি ওকে খেতে পারবো না। এই শিয়াল, তুই যদি খেতে চাস খা। তোমরা এইসব কি বলছো, আমি একে খাবো? তোমরা কি আমাকে নিষ্ঠুর ভেবেছো? আমিও খাবো না। তাহলে গরুকে তার বাছুর সহ বাসায় যেতে দিই, কি বলো তোমরা? সত্যি বলছো? হ্যাঁ ছোট সোনা, যা তোরা যা, তোর বাছুরকে নিয়ে তুই সুখে থাকিস, যা। এখনকার এই নিচে দুনিয়ায় তুই যেহেতু কথা দিয়ে কথা রেখেছিস, তোর কথা যুগে যুগে সবাই মনে রাখবে। যা এবার, তোরা যা। তোমাদের ধন্যবাদ মনে, চল আমরা ঘরে ফিরে যাই। আরে এই আমার ছেলের কথা আমার খুব মনে পড়ছে, আমি যাচ্ছি। আমারও আমার ছানার কথা খুব মনে পড়ছে, আমিও যাচ্ছি। বাঘমামা, আমি আমার ছানার কাছে যাচ্ছি। আরে আমাকে একা রেখে তোরা কোথায় যাচ্ছিস? তোদের কথা তো আমার খুব মনে পড়বে। আরে দাঁড়া দাঁড়া বলছি, যাস না।